ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে তো আজকে তোমাদের দেখাবো এখানে যে আমার যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে কীরকম কী স্ট্যাটাস আছে আর মনিটাইজেশন পলিসি সম্বন্ধে তোমাদের কিন্তু বলবো তো দেখো ফার্স্টেই যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে এই হচ্ছে আমার চ্যানেল এটা তোমরা সবাই জানো আর এই দেখো এখানে লেখা আছে মৌসুমি আইরিয়ান ব্লগ এটা হচ্ছে আমার চ্যানেল আর এখনও যদি চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এখানে দেখো আরও দুটো চ্যানেল রয়েছে সেটা হচ্ছে মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেল আর মৌসুমী ফুড ম্যাজিক তো এই দুটো চ্যানেল গার্ডেনিং চ্যানেলে আমি গাছের ভিডিও দিই আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার ভিডিও দিই চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব না করে থাকো একুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে থাকো তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলটা এই চ্যানেলে তোমাদের দেখাবো আমার এই ভিডিওসগুলো দেখো সব রকম কিন্তু খাবারের সমস্ত ভিডিও এখানে পোস্ট করি তো পোস্ট করার পর এখানে তোমাদের দেখাবো যে এই চ্যানেলটা আমার ঠিক কত দূর কী এগিয়েছে যেটার কারণে মনিটাইজেশান অন হবে তো তার আগে ফার্স্টেই আমি এখানে ক্রিয়েটার মানে স্টুডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো এইখানে চলে যাচ্ছি এখানে তো আমার এখন মৌসুমির ডায়েরি যে চ্যানেলটা সেটাই রয়েছে তো আমি এই চ্যানেলটাকে এখন আমি সুইচ অ্যাকাউন্ট করে দিয়ে এবার আমার যেখানে আমার যে চ্যানেল সেটা আমি চলে আসছি তো এইখানে আমার মৌসুমির ফুড ম্যাজিক চ্যানেল আমি এটা ওপেন করে নিয়েছি অলরেডি তো এই চ্যানেলেই আমি কিন্তু দেখাবো যে কতদূর কি মানে হয়েছে তো এখানে দেখো এই চ্যানেলটা আমি একদম নতুন খুলেছি তো দেখেই বুঝতে পারছো একদম নতুন মানে চ্যানেল তো এখানে আমার সাবস্ক্রাইবার রয়েছে দুশো তিরাশিটা তো দুশো সাবস্ক্রাইবার রয়েছে আর কত কি ওয়াচ টাইম আমি গেন করেছি সবটাই থাকবে এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে এক্ষুনি লাইক শেয়ার কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে আমি প্রথমেই চলে যাচ্ছি নিচের দিকে একদম চলে আসো এখানে রয়েছে প্রথমে রয়েছে ড্যাশবোর্ড তারপরে রয়েছে কন্টেন্ট তারপরে রয়েছে অ্যানালিটিক্স তারপর কমেন্ট আর আর্ন তো এই আর্নে চলে যাব আগে আর্নে চলে এসছি প্রথমেই যেটা লেখা আছে যে বিকাম এ ইউটিউব পার্টনার তো বিকাম এ ইউটিউব পার্টনার যখনই লেখা আছে বুঝতে হবে যে এখনও কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে এটা অ্যাক্সেস করেনি কারণ এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হয়নি তো তার মধ্যে প্রথমেই দেখো এখানে যেটা লেখা ছিল যে বিকাম এ ইউটিউব পার্টনার সেখানে লেখা আছে যে স্টার্ট ইউর আর্নিং জার্নি তো এখানে যে কি লেখা আছে যে আর্ন ইনকাম ওয়াইল্ড কানেক্টিং উইথ ইউর ফ্যান্স অ্যান্ড গেন অ্যাক্সেস টু সাপোর্ট ফর্মস অ্যান্ড ক্রিয়েটার টুলস তো এইখানে কিন্তু যে টুলসগুলো দিয়ে দিয়েছে যেমন মেম্বারশিপ রয়েছে সুপার্স রয়েছে শপিং আছে তো এখানে কিন্তু বলেই দিচ্ছে যে মেম্বারশিপকে দিয়েছে যে ক্রিয়েটেভ ফ্যান ক্লাব অফ মেম্বারস পেইং মান্থলি ফর অ্যাক্সেস টু পার্কস আর সুপার্সে কি দিয়েছে যে এঙ্গেজ উইথ ফ্যানস হু শো সাপোর্ট থ্রু ওয়ান টাইম ইন্টারাকটিভ পারচেস তো সুপার স্যাং দেওয়া যেতে পারে মানে কেউ দিতে পারে তোমার ভিডিও পছন্দ করে আর এখান থেকে শপিংও করা যাবে এই যে যে কোনো কিছু যে প্রোডাক্ট সেল করতে চায় সেই শপিংটাতে করতে পারবে তো এইখানে যে তিনটে যেটা দিয়েছে তো সেইটা কি করলে যে ক্রাইটেরিয়াটা কোন ক্রাইটেরিয়াটা পূর্ণ করলে কিন্তু এইগুলো এখন সব লক করা আছে তো তোমরা প্রথমেই দেখো এখানে যে রয়েছে বিকামে ইউটিউব পার্টনার মানে কি এখনও ইউটি ইউটিউব পার্টনার হয়নি আর এখানে লেখাই আছে যে নেক্সট মাইল স্টোন এখানে দেখো লক সিস্টেম একটা রয়েছে এখানে কিন্তু ওপেন করা এখন যাবে না কারণ ক্রাইটেরিয়াটা কত আছে তোমরা কিন্তু জানো না বা আমিও এখন এটাকে দেখব তো চলো একদম নিচের দিকে চলে যাই এইবারে আসছে এখানে এলিজিবিলিটি তো এলিজিবিলিটিতে দেখো লেখা আছে মে টেক আপ টু এ উইক আপডেটটা রয়েছে তো এখানে দেখো পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে আর এখানে আমার সাবস্ক্রাইবার কত আছে মাত্র দুশো তিরাশিটা সাবস্ক্রাইবার তো আগে যেটা ছিল যে একদম হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে হবে তবেই চ্যানেল মনিটাইজেশন হবে কিন্তু এখন সেটা নিয়মটা একটু চেঞ্জ করে দিয়েছে এটা আরও ইউটিউবারদের জন্য সুবিধা হয়েছে যে পুরো চ্যানেল মনিটাইজেশনের জন্য পুরো হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা একদমই লাগছে না তার থেকেও কম চ্যানেলে কিছুটা মনিটাইজেশান মানে হাফ মনিটাইজেশান কিন্তু হয়ে যাচ্ছে যেমন দেখো এখানে রয়েছে যে দুশো তিরাশিটা সাবস্ক্রাইবার আমি গেইন করেছি অথচ পাঁচশোটা মিনিমাম লাগবে মানে হাজারটা তো পরে হলেও চলবে কিন্তু এখন মিনিমাম যেটা ক্রাইটেরিয়া রয়েছে যে পাঁচশোটা লাগবে কিন্তু তার মধ্যে দুশো তিরাশিটা আমার হয়ে গেছে তারপরে দেখো রয়েছে যে থ্রি ভিডিও আপলোড নাইনটি ডেজের মধ্যে তো তিনটে ভিডিও আপলোড করা কোনো ব্যাপারই না এখানে আমার অনেক ভিডিও লোড করা আছে তো তিনটে ভিডিও কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে এবারে রয়েছে যে আরও কি কি দিয়েছে যে অ্যান্ড ওয়ান অফ ফলোয়িং তো এর মধ্যে রয়েছে থার্টি পাবলিক ওয়াচ আওয়ার্স রয়েছে তিন হাজার আর এখানে রয়েছে এইটিন কে পাবলিক শর্ট ভিউজ থ্রি এম এই দুটো তো তোমাদের এবার বোঝাই যে দেখো প্রথমে হাজার সাবস্ক্রাইব চেয়েছিল কিন্তু এখানে এখন দিয়েছে যে পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে তার সাথে লাগবে যে কোনো একটা নয় তিন হাজার ওয়াচ টাইম লাগবে নয় তো থ্রি মিলিয়ন তোমার পাবলিক শর্টস ভিউজ লাগবে তো তোমরা যদি শর্টস ভিউজ এতে আপলোড করো তাহলে তোমরা যদি থ্রি মিলিয়ন এইটাতে কমপ্লিট করে নাও আর যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশান হয়ে যাবে অবশ্যই হাফ চ্যানেল মনিটাইজেশান যেটা মানে পুরোপুরি যে অ্যাড চলবে সেই মনিটাইজেশান কিন্তু নয় এই মনিটাইজেশানটা কোনটা না এই যে তিনটে অপশান এখানে দিয়েছে মেম্বারশিপ সুপার্স আর শপিং এই তিনটে যে লক করে রেখেছে সেইটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তখন কিন্তু এখনও যেহেতু আমার পাঁচশো সাবস্ক্রাইবের মধ্যে মাত্র দুশো তিরাশিটা সাবস্ক্রাইবার হয়েছে মানে পাঁচশোটা আমার পূরণ হয়নি আর রয়েছে তিন হাজার ওয়াচ টাইমের মধ্যে মাত্র আমার থার্টি পাবলিক ওয়াচ আওয়ার রয়েছে মানে তিরিশ ঘন্টা মাত্র পূরণ হয়েছে তিন হাজারের মধ্যে সেখানে চার হাজার তো অনেক দূরের কথা আর রয়েছে কি থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার না সরি থ্রি মিলিয়ন যে ভিউজ সেটাও কিন্তু মাত্র এইটিন কে মানে আঠেরো হাজার ভিউজ আমার রয়েছে আমি প্রথমেই বললাম যে আমার বাকি চ্যানেলগুলোর থেকে এই চ্যানেলটা একদমই নতুন সবে মাত্র শুরু করেছি তো সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমার ক্রাইটেরিয়া এখনও অনেক দেরি পূরণ করবার জন্য তো তোমাদের নয় পাঁচশো সাবস্ক্রাইবার গেন করতে হবে তার সাথে তিন হাজার ওয়াচ টাইম অথবা নয় পাঁচশো সাবস্ক্রাইবার গেন করতে হবে তার সাথে থ্রি মিলিয়ন ভিউজ তো বুঝতে পেরেছো ব্যাপারটা তো এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করলে তোমরা এই যে তিনটে মাইলস্টোন রয়েছে মেম্বারশিপ সুপার সার শপিংটা তোমরা পেয়ে যাবে তো তোমাদের তখন কি করতে পারবে এইবার দেখো নিচে নেক্সট স্টেপস কি রয়েছে তোমরা যখনই ওপরেরটা মানে পূরণ করতে পারবে মানে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ওয়াচ টাইম অথবা থ্রি মিলিয়ন ভিউজ তোমরা যখনই এটাকে ক্রাইটেরিয়া পূরণ করবে তখনই তোমাদের সামনে এই যে নেক্সট স্টেপ রয়েছে লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাই এইখানে যে অ্যাপ্লাই নাও দেখো অ্যাস কালারের রয়েছে অ্যাপ্লাই নাও এটা কিন্তু এখন লক করা আছে এইটাই কিন্তু তখন পুরো ওপেন হয়ে যাবে বা এটা ব্লু কালারের দেখাবে আমার যেহেতু এটা এখনও ক্রাইটেরিয়া পূরণ হয়নি তাই কিন্তু আমার এখানে অ্যাপ্লাই নাওটা অ্যাস কালার হয়ে রয়েছে তো তো আমার এটা অ্যাপ্লাই নাওটা যেটা রয়েছে বাটনটা এটা কিন্তু অ্যাস কালারের হয়ে গেছে আর এটা ব্লু হবে তখনই যখন আমার ওপরের ক্রাইটেরিয়া দুটো পূরণ হবে তো তারপরে যেটা রয়েছে দেখো লেখা আছে যে উই উইল লেট ইউ নো ওয়েন ইউ আর অ্যালিজিবল ওরা বলেই দিচ্ছে যে তোমাদের তখনই ওরা ইনফরমেশান দেবে বা জানিয়ে দেবে যখন এটা ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে আর তখন সেটা এখানে যে অ্যাপ্লাই নাওটা তখন ব্লু রঙের হয়ে যাবে এবং সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে যা যা প্রসেস আছে যা যা মানে ক্রাইটেরিয়া চাইবে যে ফর্ম ফর্ম ফিল আপের মতো একটা করতে হবে তো সেখানে সমস্ত কিছু ব্যাঙ্ক ডিটেলস ফর্ম যা যা আর কি লাগবে সেগুলো করে দিলেই অ্যাপ্লাও না হতে তাহলে কিন্তু এইটা হয়ে যাবে এইবারে নেক্সট যেটা আছে ফুল মনিটাইজেশান পলিসি ওইটার মধ্যে কি আছে না ফুল মনিটাইজেশান করতে গেলে কিন্তু দেখো লেখা আছে ফিউচার মাইলস্টোন মানে এই মাইল স্টোনটা হচ্ছে একদম প্রথমে মানে বিকামে ইউটিউব পার্টনারে রয়েছে নেক্সট মাইলস্টোন মানে প্রথমে এইটা মাইলস্টোনটাকে পূরণ করতে হবে যে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার বা তিন হাজার মানে ওয়াচ টাইম বা থ্রি মিলিয়ন ভিউজ এইটা যখন ক্রাইটেরিয়া হয়ে যাবে তারপরে নেক্সট মাইলস্টন হচ্ছে এই যে এটা তো এইটাতে কি করতে হবে দেখো এখানে লেখাই আছে হ্যাঁ এবার এখানে দেখো লেখা আছে ফিউচার এখানে হচ্ছে ওয়াচ পেজ এটাই হচ্ছে মেন মানে ফুল মনিটাইজেশান পলিসি যেটাকে বলে মানে যেটার মধ্যে ইনস্টিম অ্যাড তারপরে ভিডিওর মধ্যে অ্যাড চললে যে আমরা পয়সা পাবো বা যে ইউটিউবার পয়সা পায় সেইগুলো কিন্তু সব চালু হয়ে যাবে তার মধ্যে কি কি আছে না কন্টিনিউ টু গ্রো কী রয়েছে আনলক ইভেন মোর ওয়েস টু আর্ন ইনক্লুডিং দ্য অপশান টু শো অ্যাডস অন ভিডিও যেটা আমি তোমাদের বললাম যে ওয়াচ পেজ অ্যাড দেখো আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ এই যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইব তোমরা পূরণ করতে পারবে তখনই কিন্তু এই যে ওয়াচ পেজ অ্যাড তারপর শর্টস ফিড অ্যাড এইগুলো থেকে কিন্তু তখন ইনকাম জেনারেট হবে শর্টস ফিড অ্যাড হচ্ছে বিভিন্ন যে শর্টস ভিডিওগুলো আমরা দিই পনেরো সেকেন্ড থার্টি সেকেন্ড সিক্সটি সেকেন্ড নাইনটি তো এই যে এই যে পরপর পরপর যে স্কল করে করে যে ভিডিওগুলো দেখা হয় তার মধ্যে মধ্যেই ছোট ছোটো অ্যাড আসবে এবং ওই অ্যাডগুলো কিন্তু ভাগ হয়ে যাবে যে কটা যে কটা ভিডিও পরপর দেখা হবে তার মধ্যে মধ্যেই কিন্তু অ্যাড চলবে এবং তা সেটা থেকে কিন্তু যেটা আর্নিং হবে সেটা ভাগ হয়ে যাবে এবং সবাই কিছু কিছু করে পাবে আর যেটা ফুল ভিডিও মানে লং ভিডিও যেটা আমরা সিক্সটিন ইন্টু নাইনে রেশিওতে যে ভিডিওগুলো আমরা লং ভিডিও পোস্ট করি সেটা হতে পারে পাঁচ মিনিট সাত মিনিট বা ফিফটিন মিনিট যে যত বড়ই আমরা যা যে ব্লগিং ভিডিও বা আন্ডার ভিডিও যে যে ক্যাটাগরির ভিডিও লং ভিডিও দেবে সেই ভিডিওর মধ্যে 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 যে অ্যাডগুলো হয় আমরাও যে অন্যের ভিডিও দেখি যে বোধে অ্যাড আসে ওই অ্যাডগুলোর জন্যই কিন্তু সেই ইউটিউবার কিন্তু পয়সা পায় তো সেই অ্যাডস কিন্তু তখন চালু হবে যখন কিনা চার হাজার ওয়াচ টাইম পূরণ হবে আর হাজার সাবস্ক্রাইব বার পূরণ হবে তো সেটা হলে পরে কিন্তু পুরোপুরি ফুল মনিটাইজেশান পলিসিটা চার্জ হয়ে যাবে তো এখানে দেখো মে আপ টু উইকে আপডেট বলেই দিয়েছে যে এখানে তো আমার এখন ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করা বাকি আছে বলে তার জন্যে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশান হওয়ার এই এই হচ্ছে ক্রাইটেরিয়া রয়েছে আর এখানে দেখো ক্রিয়েটার সাপোর্ট অ্যান্ড টুলের নিচের দিকে কি রয়েছে একটাতে রয়েছে চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট সেকেন্ড রয়েছে কপিরাইট ম্যাচ টুলও পেয়ে যাবে তখন তোমরা আর রয়েছে কি এক্সটার্নাল লিঙ্কস ইন কার্ডস অ্যান্ড স্কিমস তখন তোমরা এইগুলো কিন্তু সব কটা কিন্তু তখন এখন যেগুলো লক হয়ে রয়েছে তখন ফুল মনিটেশন মানে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার পাবলিক ওয়াচ টাইম যখন পূরণ হয়ে যাবে তখন বা চার হাজার যদি ওয়াচ টাইম পূরণ নাও হয় সেক্ষেত্রে যদি টেন মিলিয়ন শর্টস ভিউজ আসে মানে শর্ট ভিডিওটা যদি টেন মিলিয়ন ক্রস করে যায় বা টেন মিলিয়নই হয় সেক্ষেত্রে কিন্তু হাজার সাবস্ক্রাইবারের সাথে টেন মিলিয়ন ভিউজ হলেও চ্যানেল মনিটাইজেশন হবে আর হাজার সাবস্ক্রাইবারের সাথে চার হাজার ওয়াচ টাইম হলেও চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তো চ্যানেল মনিটাইজেশন একবার যদি হয়ে যায় সেটা লং ভিডিও থেকে হোক কিংবা শর্ট ভিডিও থেকে হোক ইনকাম কিন্তু দুটো থেকেই জেনারেট হতে শুরু করবে ধরো তোমাদের লং ভিডিওটা আগে চ্যানেলটা মনিটাইজ করে দিল সেক্ষেত্রে শর্ট ভিডিও যেগুলো আছে তার ভিউজ ভালো এলে সেই শর্ট ভিডিও থেকে তোমরা ইনকাম করবে মানে দুটো মিলিয়েই তোমরা ইনকাম করবে আর যদি দেখো যে তোমাদের লং ভিডিও থেকে তোমাদের এই পাবলিক ওয়াচ টাইমটা তোমাদের এসে গেছে এবং সাবস্ক্রাইবারও এসে গেছে লং ভিডিওটা তোমাদের জন্য মানে মনিটাইজেশনের জন্য তোমাদের অন হয়ে গেছে লং ভিডিওর জন্য সেক্ষেত্রে ও কিন্তু শর্ট ভিডিও থেকে ইনকাম হবে আবার যদি শর্ট ভিউজে মানে থ্রি মিলিয়ন কিংবা এই এখানে যেমন দিয়েছে টেন মিলিয়ন ক্রস করলে আর হাজার সাবস্ক্রাইবার করলে চ্যানেল মনিটার হবে তো শর্ট ভিডিওর জন্য যদি চ্যানেল মনিটারজেশন হয়ে যায় সেক্ষেত্রেও ওই চ্যানেলের মধ্যে যে লং ভিডিও থাকবে তো সেই লং ভিডিওতেও কিন্তু মনিটারজেশন অন হয়ে যাবে মানে যে কোনো একটাতেই যদি মনিটারজেশন অন হয়ে যায় আর একটাও কিন্তু প্রফিট হবে আর একটারও ভিউজ কিন্তু কাউন্ট হবে এবং পাবলিক ওয়াচার কাউন্ট হবে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা কেউ কিন্তু কেনা পাবলিক ওয়াচ একদমই নিতে যাবে না সেক্ষেত্রে তোমাদের ধৈর্য ধরতে হবে তোমাদেরকে সময় করতে হবে সব কাজ সহজে হয় না সব কিছু এত ইজিলি হয় না তাহলে আর এত এত ইউটিউবার কিন্তু সবাই প্রথম থেকেই আর্নিং করতে শুরু করে দিত কষ্ট করতে হবে বস কষ্ট না করলে কিচ্ছু হবে না কথাতেই আছে কষ্ট করলে তবেই কেষ্ট পাবে তো এখানে যে পাবলিক ওয়াচ আওয়ারটা দিয়েছে এটা কিন্তু এটাই কাউন্ট করবে যেটা পাবলিক তোমার ভিডিও দেখবে পাবলিক তোমার ভিডিও ভালোবেসে দেখবে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করবে সেটাকে এঙ্গেজ হবে সেটাতে চ্যানেল মনিটেশন হবে তবে পাবলিক ওয়াচ আওয়ার বলতে বোঝাচ্ছে যে যেটা পাবলিক তোমার ভিডিও ভালোবেসে দেখবে ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করবে যত বেশি এঙ্গেজিং তোমার ভিডিও হবে সেই যে মানে মানুষ যে তোমার ভিডিওটা সময় খরচা করে দেখছে সেইটার যে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে সেটাই কিন্তু কাউন্ট হবে তুমি নিজের ভিডিও নিজে দেখে দেখে যদি ওয়াচ টাইমটাকে কমপ্লিট করো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অনেক চালাক ইউটিউবে অনেক চালাক মানুষ বসে আছে এবং ইউটিউব যেটা এআইয়ের মানুষ মাধ্যমে যেটা মানে এইটা পুরোটাই অপারেটিং সিস্টেমে যেটা রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু ঝট করেই বুঝে যাবে যে এই পাবলিক ওয়াচ আওয়ারটা যেটা সেটা কি তুমি দেখে দেখে কমপ্লিট করেছো না মানুষ তোমার ভিডিও ভালোবেসে দেখে এসেছে তো সেই এঙ্গেজ ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ওয়াচ টাইম পূরণ করতে হবে মানে নিজের ভিডিওই নিজে চব্বিশ ঘন্টা চালিয়ে রেখে দেখে দেখে চার ঘ চার হাজার ঘন্টাটা দুদিনেই কমপ্লিট করে দিলে এবং ভাবলে যে মনিটাইজেশান অন হয়ে যাবে তাহলে কিন্তু একদমই ভুল ধারণা তোমাকে কিন্তু পাবলিক ওয়াচ আওয়ারের ওপরে ডিপেন্ড করতে হবে তুমি তোমার ভিডিও কোয়ালিটি কোয়ান্টিটি এবং তার বিষয়বস্তুটা খুব ভালোভাবে যদি তোমরা দিতে থাকো এবং খুব ভালোভাবে এডিটিং করো সেক্ষেত্রেই হবে কি তোমার ভিডিওতে যদি জোস থাকে তাহলে সবাই তোমার ভিডিও ভালোবেসে দেখবে এবং তাড়াতাড়ি করে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে সেক্ষেত্রে দু নম্বরই পম পন্থা যদি তুমি নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুক্তভোগী হতে হবে এবং চ্যানেল মনিটাইজেশান যদি হয়েও যায় তারপরেও যদি তোমাদের মনে হয় যে চ্যানেল কর্তৃপক্ষ বা ইউটিউবের যে মেন মানে যারা এই ব্যাপারগুলো দেখে তারা তাদের কাছে যদি খবর আসে বা তারা যদি বুঝতে পারে যে তোমার মানে এই যে পাবলিক ওয়াচ আওয়ারটা এটা পাবলিক দেখে হয়নি তুমি নিজের ভিডিও নিজে দেখে বা কম্পিউটারে দেখে কমপ্লিট করেছো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাই মানে ডিমনিটাইজেশান হয়ে যাবে কিংবা চ্যানেলটা পুরোপুরি ডিলিটও হয়ে যেতে পারে তো সেইটা একটু মাথায় রাখবে বন্ধুরা যতটুকু নলেজে আমার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মনিটাইজেশান পলিসি কিন্তু নিত্যদিন মানে বিভিন্ন রকম পাল্টা আছে দু হাজার তেইশে একরকমের ছিল দু হাজার চব্বিশে একরকমের আছে তো দু হাজার চব্বিশে যেটা আছে সেটাই তোমাদের এখনও পর্যন্ত যেটা চলছে সেটাই তোমাদের বললাম যদি নিউ আপডেট কিছু আসে আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করো যদি কিছু জানতে চাও তাহলে আমি অবশ্যই সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো तो आज के आजकटुक टाटा